হাই ফ্রেন্ডস, হাও আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা মায়াদীপ গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। 1 নম্বর, সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবুর চরিত্রটির আসল নাম কি? উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবুর চরিত্রটির আসল নাম রাজা রায় চৌধুরী। 2 নম্বর, পাঠ্যরচনাটি তার কোন বই থেকে নেওয়া? উত্তর হবে পাঠ্যরচনাটি তার বড়রা যখন ছোট ছিল গ্রন্থ থেকে নেওয়া। 3 নম্বর, সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 1, মায়াদীপ গল্পের কথকের নাম কি? উত্তর, মায়াদীপ গল্পের কথকের নাম সুনীল গঙ্গোপাধ্যায়। 2, কোন ঋতুতে তার মামাবাড়ি যাওয়ার পথের বর্ণনা গল্পে রয়েছে? উত্তর, বর্ষাকালে তার মামাবাড়ি যাওয়ার পথের বর্ণনা রয়েছে। 3, কথকের মামাবাড়ি যেতে হলে কোন কোন নদী পেরিয়ে যেতে হবে? উত্তর, কথকের মামাবাড়ি যেতে হলে বাতাসি ও পিংলার নামক দুটি নদী পেরিয়ে যেতে হবে। 4, গল্পে উল্লিখিত বানভাসি দ্বীপটির নাম কি ছিল? উত্তর, গল্পে উল্লিখিত বানভাসি দ্বীপটির নাম ছিল মায়াদ্বীপ। 5, কথকের মায়ের অনেক শ্বশুর দেখা হয়ে ওঠে না কেন? উত্তর হবে, কথকের মায়ের অনেক শ্বশুর দেখা হয়ে ওঠে না কারণ কথকের মা সঠিক সময়ে তার চশমাটি খুঁজে পেতেন না। 6, নাদের আলীর চেহারার কিরূপ বিবরণ গল্পে রয়েছে? উত্তর হবে, নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি এবং তিনি সবসময় হাসি খুশি থাকতেন। 7, পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কি ছিল? উত্তর, পিংলা নদীর মাঝের সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল। 8, ছোট কাকা কথককে মারমেটদের সম্পর্কে কি জানিয়েছিল? উত্তর, ছোট কাকা কথককে মারমেটদের সম্পর্কে জানিয়েছিল যে তাদের চেনার বৈশিষ্ট্য হল কোমরের নিচ থেকে দেখা যায় না, ওদের কষ্ট হয়, মানুষের সৃষ্টি ওরা সহ্য করতে পারে না। 9, কথকের মামাবাড়িতে পৌঁছে ছোট কাকা অম্লান বদনে কি বদলেছিল? উত্তর হবে, কথকের মামাবাড়িতে পৌঁছে ছোট কাকা অম্লান বদনে বলেছিল কথকের দেখা জলকন্যা বা মারমেড তিনি দেখেননি এবং মারমেড বলে কিছু হয় না। 10, মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা গল্পে রয়েছে? উত্তর, গল্পে মায়াদ্বীপটি এখন একেবারে জলের তলায় চলে গেছে, এমন কি শিমুল গাছটাও আর নেই। এই গল্পে কি কি গাছের নাম পেয়েছো তার একটি তালিকা প্রস্তুত করো। উত্তর, এই গল্পে উল্লিখিত গাছগুলি হলো শিমুল গাছ, কলা গাছ। 4 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1, গল্পকথকের কাছে গাড়ি, ট্রেন বা অ্যারোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের মনে হয়েছিল কেন? উত্তর হবে, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মায়াদ্বীপ গল্পে গল্পকথকের কাছে গাড়ি, ট্রেন বা অ্যারোপ্লেনের চেয়েও নৌকায় যাওয়া অনেক আরামের মনে হয়েছিল। জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব চলে আসে, তাতে অনেক স্বপ্ন দেখা যায়, এছাড়া নদীর পাড়ের দৃশ্য দেখে মন ভরে যায়। 2, প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকো, এমন বন্দোবস্তের কারণ কি ছিল? উত্তর হবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে কথকের মামাবাড়িতে নৌকো ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায় ছিল না, রাস্তা টাস্তা জলে ডুবে থাকতো প্রায় সারা বছর, এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকো থাকতো। 3, সেখানে সবসময় অনেক নৌকোর ভিড়, কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে কথকের বাড়ি থেকে নদীর ঘাট 5 মিনিটের হাঁটা পথ, ঘাটের পাশে বাজার থাকায় সেখানে সবসময় অনেক নৌকো ভিড় করে থাকে। 4, গল্পকথকের মামাবাড়ি থেকে যে নৌকো তাদের নিতে আসতো সেটির কথা তিনি কীভাবে স্মরণ করেছেন? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে কথকের মামাবাড়ি থেকে আসা নৌকোটি ছিল আকারে বড়, হলুদ রঙের পাল, 3 জন মাঝি, তার মধ্যে প্রধান মাঝির নাম বা হেড মাঝির নাম নাদের আলী, যিনি কথকদের নানা রকম গল্প শোনাতেন। 5, বাতাসি নদীতে নৌকো চড়ে যেতে যেতে আশেপাশের কীরূপ দৃশ্য দেখা যেত? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে বাতাসি নদীর নামটা খুব মিষ্টি, খুব একটা বড় নয়, দুদিকের পাড় দেখা যায়, কত রকমের মানুষ, কত পুরনো গাছ আর মন্দির, মসজিদ, জমিদারদের বাড়ি, এক জায়গায় শ্মশান, সেখানেও ঘাট বাঁধানো, অচেনা মানুষজন,
বিচিত্র ধরনের পুরনো গাছ, মন্দির, মসজিদ, জমিদার বাড়ি, এমনকি ঘাট বাঁধানো শ্মশানও কথকের চোখে পড়েছে। 4:45 কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। এমনভাবে অপেক্ষা করার কারণ কি? উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে পিংলা নদীতে অনেক সুসুক দেখা যেত, তাই কথকের পরিবার অপেক্ষা করত পিংলা নদীতে সুসুক দেখার জন্য। 4:07 এই নিয়ে প্রতিযোগিতা হতো, কোন প্রতিযোগিতার কথা বলা হয়েছে? উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে কথক ও কথকের ছোট কাকা কে কটা সুসুক দেখেছে তা গণনা করার প্রতিযোগিতার কথা বলা হয়েছে। 4:08 লোকমুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত, তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও। উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে পিংলা নদীটি যেখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে সেইখানে ঘর বাড়িহীন গাছগাছালিতে ভরপুর একটি দ্বীপ চোখে পড়ে। এই দ্বীপটি লোকমুখে মায়াদ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটি সবসময় দেখা যায় না, যখন নদীতে জল বেশি থাকে অর্থাৎ বন্যা হয় তখন দ্বীপটি জলের তলায় চলে যায়, অদৃশ্য হয়ে যায়, আবার জল কমলে জেগে ওঠে, তাই দ্বীপটির নামকরণ হয়েছে মায়াদ্বীপ। 4:09 মায়াদ্বীপে অনারা থাকেন, কাদের প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে এখানে অনারা বলতে অপদেবতা বা অশরীরী ভূতুরে আত্মাদের কথা বলা হয়েছে। 4:10 আমার আজও দৃঢ় বিশ্বাস, কোন দৃঢ় বিশ্বাসের কথা কথক শুনিয়েছেন? ঘটনার এত বছর পরেও কোন ছবি তিনি ভুলতে পারেননি? উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে কথকের আজও দৃঢ় বিশ্বাস যে তিনি একটি জলকন্যাকে দেখেছিলেন এবং জলকন্যা তাদের দিকে তাকিয়েছিল। জলকন্যার চোখ হীরের মতো জলজল করছিল, তা সে ভুলতে পারেনি। 4:11 এই গল্পে কতজন মানুষের চরিত্র রয়েছে এবং গল্পে তারা কে কোন ভূমিকা পালন করেছেন তা পৃথক পৃথক অনুচ্ছেদে লেখো। উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে 7 জনের চরিত্র ফুটে উঠেছে, তারা হলেন কথক, কথকের মা, ছোট কাকা, নাদের আলী, 2 জন সহকারী মাঝি ও রাঙামাসি। কথক গল্পের প্রধান চরিত্র, সে নৌকায় চেপে মামার বাড়ি যাচ্ছিল। কথকের মুখ থেকে আমরা মায়াদ্বীপ গল্পটি শুনি এবং অন্যান্য চরিত্রগুলির সঙ্গে পরিচিত হয়। কথকের মা, তিনি প্রয়োজনের সময় চশমা হারিয়ে ফেলতেন, সুসুক দেখে কথক চেঁচিয়ে উঠলেই কথকের মা চশমা কয়েড়ে কয়েড়ে বলে চশমা খুঁজতে থাকতেন, আর তিনি সবচেয়ে কম দেখতেন। তিনি সবসময় চশমা পরে থাকেন না এবং দরকারের সময় চশমা খুঁজে পান না। ছোট কাকা এই গল্পের অন্যতম চরিত্রে দেখা যায়। ছোট কাকা আর কথকের মধ্যে সুসুক গুণার প্রতিযোগিতা দেখা যায়। আবার দেখা যায় নৌকায় যাওয়ার সময় মালদ্বীপে কথক মারমেড দেখতে পায় এবং ছোট কাকা তা নিয়ে কথককে কিছু কথা বলে। নাদের আলী ছিলেন নৌকর হেড মাঝি, তিনি কথকের পরিবারকে নিয়ে নৌকায় করে মামার বাড়ি যাচ্ছিলেন। তার কাছে মায়াদ্বীপের গল্পের কথা শোনা যায়, তিনি কথকদের নানা রকমের গল্প শোনাতেন। 2 জন সহকারী মাঝি, এই গল্পের চরিত্রে 2 জন সহকারী মাঝি দেখা যায়। নাদের আলী যখন মারমেড দেখে তখন ভয়ে চোখ দুটো বুজে ফেলে, আর তার সঙ্গে সঙ্গে অন্য দুটো মাঝিও চোখ বুজে ফেলে। রাঙামাসি কথকের জলকন্যা দেখাকে গুল বলেছিলেন। রাঙামাসি কথককে নীলু নামে ডাকতেন। কথকের মারমেড দেখার কথা রাঙামাসির কাছে ছোট কাকা অস্বীকার করেছিল, এতে ছোট কাকার বিশ্বাসঘাতক রূপটি কথকের সামনে ধরা পড়ে। 4:12 এই গল্পে মানুষ ছাড়া যে সকল প্রাণীর কথা রয়েছে তাদের নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত মায়াদ্বীপ গল্পে যে যে প্রাণীর নাম রয়েছে সেগুলি হলো সুসুক, সাপ ও কুমির। সুসুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী, বাংলাদেশে এখন এটি বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত। সাধারণত এরা উপকূল ও সমুদ্রে বিচরণ করে, বর্ষাকালে বড় বড় নদীতেও এদের দেখা পাওয়া যায়। এরা মাঝে মাঝে জল থেকে উপরে লাফ দেয় এবং দল বেঁধে চলে, মাছ এদের প্রধান খাদ্য। সাপ হাত পা বিহীন দীর্ঘ শরীরের মাংসাশী দ্রুত এক প্রকার সরীসৃপ, এদের চোখের পাতা এবং বহিকর্ণ না থাকায় সাপ পা বিহীন টিকটিকি থেকে আলাদা। এদের আকার কখনো খুব ছোট 10 সেমি, থ্রেড সাপ থেকে শুরু করে সর্বোচ্চ 25 ফুট বা 7.6 মিটার অজগর ও অ্যানাকোন্ডা পর্যন্ত হতে পারে। বিষধর হিসেবে বিখ্যাত হলেও বেশিরভাগ প্রজাতির সাপ বিষহীন হয়। সাপ ব্যাঙ, ইঁদুর ইত্যাদি খায়।
কুমির, কুমির সবচেয়ে বড় সরীসৃপ। কুমির হলো এক প্রকার জলচর চতুষ্পদ প্রাণী। কুমিরের মধ্যে লবণ জলের কুমির আকারে সবচেয়ে বড় হয়। কুমিররা ডিম দেওয়ার আগে মাটিতে গর্ত করে, সেই গর্তে একেবারে 30 থেকে 70টি ডিম পাড়ে। ডিম পাড়া শেষে গর্ত ভরাট করে দেয়। কুমির মাংসাশী প্রাণী, কুমিরের চোয়াল খুব শক্তিশালী। কোনো প্রাণী জলের ধারে এলে তাদের শিকার ধরে। কুমির একবার খাবার খাওয়ার পর অনেক দিন না খেয়ে থাকতে পারে। ওরা খাবার চিবায় না, সরাসরি গিলে খায়। 5 নম্বর, নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করে ব্যঞ্জন বর্ণগুলি কোনটি কোন বর্গের তা ছক করে তার ঠিক ঠিক ঘরে বসাও। উত্তর, এখানে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে আর এখানে বর্গগুলো লেখা হয়েছে। নদী, দন্তন্য হসন্ত যোগ অ যোগ দয়ে হসন্ত যোগ দীর্ঘিকারে হয়ে যাবে দীর্ঘয়। মাথা, ময় হসন্ত যোগ আকারে হয়ে যাবে আ যোগ থয়ে হসন্ত যোগ আকারে হয়ে যাবে আ। মতন, ময় হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ অ যোগ দন্তন্য হসন্ত যোগ অ। অনেক, অ যোগ দন্তন্য হসন্ত একারে হয়ে যাবে এ যোগ কয় হসন্ত যোগ অ। ছোট কাকা, ছয় হসন্ত যোগ অকারে হয়ে যাবে অ টয় হসন্ত যোগ ওকারে হয়ে যাবে অ কয় হসন্ত যোগ আকারে হয়ে যাবে আ কয় হসন্ত যোগ আকারে হয়ে যাবে আ। ডান দিক, দয় হসন্ত যোগ আকারে হয়ে যাবে আ দন্তন্য হসন্ত যোগ অ যোগ দয় হসন্ত হস্তিকারে হয়ে যাবে হস্তয় যোগ কয় হসন্ত যোগ অ। এখানে বর্গগুলো লেখা হয়েছে, দেখে নাও এখানে। 6 নম্বর, তুমি কিছুটা রেলপথে কিছুটা জলপথে এবং কিছুটা হাঁটা পথে কোথাও বেড়াতে গিয়েছিলে, এই বেড়ানো তোমার কেমন লেগেছে তা তোমার ডায়েরির পাতায় দিনলিপির আকারে লেখো। উত্তর, আমার দাদুর বাড়ি কয়গড়িয়া গ্রাম। পাবলা, নদী দিয়ে ঘেরা কয়গড়িয়া গ্রাম কার্যত একটি বিচ্ছিন্ন দ্বীপ। ভরতপুর 2 ব্লকের আন্ডারে এই গ্রামটি পড়ে। সেখানে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে রওনা হয়। শিয়ালদহ থেকে ট্রেনে করে বাইরের সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে মুর্শিদাবাদে পৌঁছায়। সেখান থেকে টিয়া গ্রামে গেলাম। তারপর সেখান থেকে নৌকো করে নদী পার হয়ে গ্রামে ঢুকলাম। কিছুটা পথ হেঁটে বড় বড় গাছপালার মধ্য দিয়ে আমি পৌঁছালাম দাদুর বাড়ি। আমি সেখানে কয়েকদিন ধরে মজা করেছিলাম। তারপর কিছুদিন পরে আমার পরিবার বাড়ি ফিরে গেল। 8 নম্বর, দুটি করে বাক্যে যুক্ত হয়ে বাক্যগুলি তৈরি হয়েছে, তুমি বাক্য দুটিকে আলাদা করে লেখো। 7-1, হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তুলেই আবার ডুবে যায় জলে। উত্তর, হঠাৎ হঠাৎ হুশ করে মাথা তোলে আবার জলে ডুবে যায়। 7-2, নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না। উত্তর, নদীর মধ্যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না। 7-3, নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞেস করলাম। উত্তর, নাদের আলী আবার চোখ খুলল, তারপর আমি তখন জিজ্ঞেস করলাম। 8 নম্বর, মারমেডের মতো অলৌকিক কিংবা বাস্তবে যাদের অস্তিত্ব নেই, যারা থাকে শুধু কল্পনায়, এমন কিছু উদাহরণ তুমি সংগ্রহ করে লেখো। উত্তর, পক্ষীরাজের ঘোড়া, চাঁদের বুড়ি, পরি, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, দৈত্য, রাক্ষস, রাক্ষসী, ডাইনি, ব্রহ্মদৈত্য। 9 নম্বর, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো ও তা দিয়ে বাক্য রচনা করো। উত্তর, ঘুমের বিপরীত হয়ে যাবে জাগা, ঘুম থেকে সকাল সকাল জাগা দরকার। ভিড়, বিপরীত হয়ে যাবে ফাঁকা, রাত হওয়াতে মেলা ফাঁকা হয়ে যায়। অধীর, বিপরীত হয়ে যাবে শান্ত, আমার ছোট্ট মেয়েটি খুব শান্ত। হিংস্র, বিপরীত হয়ে যাবে নিরীহ, গরু ছাগল ইত্যাদি প্রাণীরা নিরীহ। প্রবল হয়ে যাবে সামান্য, কপিলের পড়াশোনাতে সামান্য আগ্রহ আছে। স্পষ্ট, বিপরীত হবে অস্পষ্ট, গঙ্গা নদীর এপার থেকে ওপার দেখতে গেলে যেন সব অস্পষ্ট দেখায়। দৃঢ়, বিপরীত শব্দ হবে ভঙ্গুর, গঙ্গার ধারের মাটি ভঙ্গুর। 10 নম্বর, সর্বনামের প্রয়োগ রয়েছে এমন 5টি বাক্য গল্পটি থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর, সে নৌকায় বড় নদীতে যাওয়া যায় না, এখানে সর্বনাম হয়ে যাবে সে। সে কত রকমের গল্প শোনাতো আমাদের, এখানে সে আর এখানে আমাদের হয়ে যাবে সর্বনাম। সে ফুল গাছে হাত বুলোচ্ছে, এখানে সে হয়ে যাবে কথাটা আমার বিশ্বাস হলো না, এখানে আমার হয়ে যাবে। ওদের দেখতে নেয়, এখানে ওদের হয়ে যাবে। 11 নম্বর, হেডমাঝি শব্দবন্ধটিতে ইংরেজি ও বাংলা শব্দের সমন্বয় ঘটেছে এমন 5টি শব্দ তুমি তৈরি করো। উত্তর, হেড মিস্ত্রি, হেড ক্লার্ক, হেডমাস্টার, হেড পণ্ডিত, হেড বাবু। 12 নম্বর, নিচের বাক্যগুলিতে বিশেষণ চিহ্নিত করো। 12-1, উত্তর হবে আমাদের জন্য মা বাড়ি থেকে আসতো একটা বড় নৌকা, এখানে হয়ে যাবে বড়। কী হবে এটা? বিশেষণ।
বারোর দুই উত্তর, সবচেয়ে কম দেখতে পান মা, এখানে হয়ে যাবে কম। বারোর তিন উত্তর হবে ভালো নাম দিয়েছে, এখানে হয়ে যাবে ভালো। বারোর চার উত্তর হবে প্রচুর সাপ, একেবারে কিলবিল করছে, প্রচুর হয়ে যাবে। বারোর পাঁচ উত্তর হবে শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা, এখানে উঁচু হয়ে যাবে। বারোর ছয় উত্তর হবে আমার আজও দৃঢ় বিশ্বাস, আমি একটি জলকন্যাকেই দেখেছি, এখানে দৃঢ় হয়ে যাবে। ১৩ নম্বর, ঘটনাগুলির পাশাপাশি কারণ খুঁজে নিয়ে লেখো। ১৩ এক, মহামারী থেকে আসতো একটা বড় নৌকো, উত্তর হবে কারণ কথকদের নিজস্ব নৌকোটি ছিল ছোট। ১৩ দুই, ছোট কাকার কথায় আমাদের সবসময় সন্দেহ থেকে যেত, উত্তর কারণ কথক পাঁচটা শুশুক দেখলে ছোট কাকা বলতো সে দেখেছে ১১টা। ১৩ তিন, ছোট কাকা বলল না না ওখানে নামা যাবে না, উত্তর কারণ ওখানে প্রচুর সাপ কিলবিল করছে। ১৩ চার, নাদের আলীকে জিজ্ঞেস করলাম সত্যি ওখানে সাপ আছে, উত্তর কারণ ছোট কাকা দ্বীপের মধ্যে সাপের কথাটা একটু বাড়িয়ে বলেছিল। ১৩ পাঁচ, অন্য দুজন মাঝিও চোখ বুজে ফেলেছে, উত্তর কারণ মারমেরদের বা জলকন্যাদের দেখতে নেই। ১৪ নম্বর, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও, দ্বীপ হয়ে যাবে চারিদিকে জলবেষ্টিত স্থলভাগ, আর একটা দ্বীপ হয়ে যাবে প্রদীপ। অন্ন হয়ে যাবে ভিন্ন, আর একটা অন্ন হয়ে যাবে খাবার। বান হয়ে যাবে বন্যা, আর একটা বান হবে তীর সর। কাঁচা, কাপড় পিটিয়ে ধোয়া, আর একটা কাঁচা হয়ে যাবে অপক্ক। ভালো হয়ে যাবে কপাল, আর একটা ভালো হয়ে যাবে উত্তম। সাপ হয়ে যাবে সর্প, আর একটা সাপ হয়ে যাবে অভিশাপ। ১৫ নম্বর, রাস্তা টাস্তা শব্দে বন্ধে প্রথম অংশে যেমন নির্দিষ্ট অর্থ রয়েছে, পরের অংশের তা নেই, তুমি এমন পাঁচটি শব্দবন্ধ তৈরি করো, উত্তর সারিটারি, ঘুম টুম, চাটা, বৃষ্টি ফিষ্টি, হাটে সাটে। ১৬ নম্বর, পাল ও ঘাট, এই শব্দ দুটিকে পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো, উত্তর পাল, এক পাল গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। পাল, দূরে যাওয়ার জন্য মাঝিরা নৌকায় পাল তুলে দেয়। ঘাট, ঘাট হয়েছে আমাকে মাফ করে দাও, ঘাট, গ্রামের বধূরা নদীর ঘাটে কাপড় কাচতে যায়। ১৭ নম্বর, নিচের কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে লেখো, ১৭ এক, কি যে ভালো লাগতো, উত্তর হয়ে যাবে বিস্ময়। ১৭ দুই, সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি, উত্তর হবে প্রশংসা। ১৭ তিন, অনেকটা যেন মানুষের মতো, উত্তর হবে প্রশংসা। ১৭ চার, যা চশমাটা কোথায় গেল, উত্তর হয়ে যাবে প্রশ্ন। ১৭ পাঁচ, না না ওখানে নামা যাবে না, উত্তর হবে নিষেধ। ১৮ নম্বর, নিচে চারটি ছবি আছে, এই চারটি ছবিকে নিয়ে তুমি নিজের ভাষায় একটি অনুচ্ছেদ লেখো। প্রথমের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা বড় নদীতে নৌকা পাল তুলে কোথাও যাচ্ছে, নৌকাটার উপরে ছয়ের ব্যবস্থা আছে। পরের ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি নৌকায় চারজন লোক নদীতে নৌকা ভাসিয়ে যাচ্ছে, নদীর দুধারে জঙ্গলে ভরা, নদীটা আছে আঁকা বাঁকা। তারপরে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি নদীতে চরের মধ্যে একটা বড় গাছ আছে, গাছটাতে লাল রঙের ফুল আছে। তারপরে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা বড় গাছ আর জঙ্গলের পিছনে একটা মেয়েকে আড়াল করে দেখা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।